চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি বিনা নিমন্ত্রণ নেই নেমন্তন্ন বাড়ির একটা গল্প এমা না না আমি আবার কোনো বিনা নিমন্ত্রণ নেই কে পৌঁছাইনি। আমার আজকে ইনভিটেশন ছিল ডিলিশিয়াস ক্যাটারার সার্ভিস থেকে সব ঢুকে পড়লাম একটা সুন্দর বার্থডে পার্টিতে প্রথমেই রোজ দিয়ে ওয়েলকাম জানালো প্রথমেই ঢুকে চোখ পড়লো এই অসাধারণ মকটেল কাউন্টারটা সেখান থেকে অর্ডার করে দিলাম একটা ব্লু মোজিতো এইখানে গলা ভিজিয়ে চলে গেলাম টিন এক স্টার্টার কাউন্টারে সেখানে গিয়ে তো দেখি এলাহি স্টার্টারের ব্যবস্থা রয়েছে স্টার্টারে ছিল তিন রকম কালারের কাবাব পনির শাটে আর বেভিকর্ন রেশমি টিক্কা হারিয়ালি প্রথমেই ট্রাই করলাম হারিয়ালি কাবাবটা যেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল দেন আই ট্রাইট টিক্কা কাবাব যেমনি সফট তেমনি কিন্তু জুসি তারপরে আমি নিয়ে নিলাম পনির শাটে তার সাথে পনির শাটেটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে স্টার্টারে ইতি টেনে পৌঁছে গেলাম কোর্স কাউন্টারে সেখানে গিয়ে ডেকোরেশন আর কুড়িটারও বেশি স্যালাড দেখে আই এম তো পুরো অবাক হাতে তুলে নিলাম তাদের প্লেট আর নিয়ে নিলাম তাদের এই ভাবনা তিন ধরনের কালারের রুমালি রুটি তার সাথে ডাল মাখনিটা জাস্ট অসাধারণ লাগছিল দেন আই ট্রাইট ফিশ বাটারফ্রাই মাছটা কিন্তু প্রিয়র ভেটকি ছিল আর মুখে দিতে জাস্ট মেল্ট হয়ে গেছিল আবার ঝাপ পারলামিংড়ি মাটন কোরমার সাথে রাইসের কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লেগেছে আমার আর চিংড়ি মাছটাকে নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন মনে হয় আমার আমার নেই কারণ এক্সপ্রেশনই সেটা বোঝা যাচ্ছে প্রথমবার কোনো ক্যাটারিং সার্ভিসের থেকে ইনভিটেশন পেয়ে আমি তো বেজায় খুশি পাপড়ে এত খাওয়ার খেয়ে তো আমার পেট পুরো ফুল লাস্টের এই ডেজার্টটা আমার মনটাকে যেন আরোই জিতে নিল সবার শেষে ছিল কুলফি আর কুলফি প্রেমী হয়ে আমি কুলফি খাবো না এটা তো হতেই পারে না তবে বিশ্বাস করো কুলফিটাও ছিল জাস্ট অসাধারণ লাস্টে কিন্তু পান টানিতেও আমি মিস করিনি ওভারঅল খাওয়ার দাওয়ার নিয়ে জাস্ট কোনো কথা হবে না এরিনা না করে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ঝটপট করে ফোন করে ফেলো তোমাদের স্পেশাল কোনো অকেশনের জন্য